আমি এনায়েত রহমান গিয়াস 2021 সালের ইউপি নির্বাচনের 21 জুন রোজ সোমবার আজকের এই সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে সকল 3 লাখ ওয়ার্ডবাসীকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে আজকে এই দেশ সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, নির্বাচনটি একটি অবাধ এবং সুষ্ঠু হয়েছে। আমার বিজয় নিশ্চিত ছিল ইনশাল্লাহ, কারণ জনগণ আমার পক্ষে ছিল। আজকে সেই জনগণকে সাথে নিয়ে আমি এই প্রতিশ্রুতিবদ্ধ যে এলাকার যে কোনো উন্নয়নমূলক কাজ হোক ইনশাল্লাহ আমি এলাকার সকল জনগণের পাশে গিয়ে দাঁড়াবো এবং তাদের সুখ দুঃখের সাথী হব এবং সুখ দুঃখের সাথী হব এবং তারা আমাকে বিপদে আপদে সবসময় পাবে। আমি এই অবাধ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জয় বাংলা, জয়। Nasıl gibi?